গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়ার পর বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দুদফায় 14 দিন সিবিআই হেফাজতে ছিলেন। আজ তাকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছে, সওয়াল জবাব চলছে এবং অনুব্রত মণ্ডলের আইনজীবী আবারও তাঁর জামিনের আবেদন জানান, যদিও সিবিআই এর তরফ থেকে সওয়াল জবাবে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। যাবতীয় বিস্তারিত জানবো সরাসরি আসানসোল সিবিআই আদালত চত্বর থেকে। আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র রয়েছেন। বিধান, অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার পর সওয়াল জবাব সম্পর্কে এখনো পর্যন্ত কি কি খবর উঠে আসছে? দেখো, সর্বশেষ যে আপডেট রয়েছে, এই মুহূর্তে সওয়াল জবাব পর্ব চলছে এবং অনুব্রত মণ্ডলের আইনজীবী তার জামিনের আবেদনে তারা একেবারেই অনড় রয়েছে। বিভিন্ন রকম তার যে শারীরিক সমস্যা রয়েছে সেই শারীরিক সমস্যা তত্ত্ব সামনে নিয়ে আসা হয় এবং সেই শারীরিক সমস্যার তত্ত্ব সামনে নিয়ে আসার পরই তার জামিনের যে আবেদন সেই নিয়েই কিন্তু একেবারেই স্বর্গ জমজমাট রয়েছে আদালত চত্বরে। এবং আদালতে যারা সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে এই মুহূর্তে যেটা বলা হয়েছে যে অত্যন্ত প্রভাবশালী অনুব্রত মণ্ডল এবং তাকে যদি জামিন দেওয়া হয় অনেক প্রমাণ নষ্ট হতে পারে, এই বিষয়টা সামনে নিয়ে আসা হয়েছে বিচারকের কাছে। পাশাপাশি বলা হয়েছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার মেয়ে এবং তার ঘনিষ্ঠদের কাছ থেকে বেশ কিছু অনেক সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে, যে কারণের জন্য তাকে যে জামিনের যে আবেদন নিয়ে ইতিমধ্যেই সওয়াল জবাব পর্বের মূল যে পর্ব এখন চলছে, জামিন হবে কি, জেল হেফাজত হবে, কিন্তু জামিনের আবেদন যে অনুব্রত মণ্ডলের আইনজীবী করেছেন সেটা একেবারেই বিরোধিতা করছে সিবিআইয়ের আইনজীবীরা। তারা বলছে এই মুহূর্তে যদি তাকে জামিন নষ্ট হতে পারে অত্যন্ত প্রভাবশালী, কিন্তু আইনজীবীদের পক্ষ বলছে সর্বশেষ এই শেষ পর্যন্ত বিচারক তাকে জামিন দেন নাকি জেল হেফাজত দেন সেটাই এখন কিন্তু দেখার। অভিক, একেবারে বিধান, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে যদি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে সিবিআই এর আবেদন যে জেলে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবেন, গরু পাচার কাণ্ডে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর অন্যান্য যে সূত্র, জমি দলিল থেকে শুরু করে চালকল, পেট্রোল পাম্প, প্রাসাদ, একাধিক সম্পত্তির হদিশ আদালতের কাছে কি সেই তথ্যও পেশ করেছেন তদন্তকারীরা? একেবারেই সিবিআই আধিকারিকরা, আমি যেটা একটু আগেই বললাম যে তার যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা পেয়েছেন এবং অবশ্যই তথ্য প্রমাণ নিয়ে যেগুলো তারা পেয়েছেন সেই বিষয়টা, পাশাপাশি এটাও তারা বলেছেন তার অনুব্রত মণ্ডলের মেয়ে এবং তার ঘনিষ্ঠদের কাছ থেকে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই সামনে নিয়ে এসেছেন সিবিআইয়ের আইনজীবী। এই এই যদি শেষ পর্যন্ত যদি জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক, সেক্ষেত্রে জেলে তাকে বিভিন্ন বিষয় নিয়ে তার জিজ্ঞাসাবাদের সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং যেহেতু এই মামলাতে, গরু পাচার মামলায় সাইগালের এখন জেল হেফাজত রয়েছে, তাই দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি জেল হেফাজতের নির্দেশ থাকে সেক্ষেত্রে সিবিআই কিন্তু তাদের জেরা সামনে থাকছে এবং তার যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে, তার মেয়ে এবং তার ঘনিষ্ঠদের কাছ থেকে যে সম্পত্তির হদিশ পাওয়া গেছে সেই বিষয়টা সিবিআই। একেবারে বিধান, আমাদের প্রতিনিধি সরাসরি আসানসোল সিবিআই আদালত থেকে ছিলেন। আপনাদের জানাই যে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর সিবিআই হেফাজতে দুদফায় 14 দিন ছিলেন অনুব্রত মণ্ডল। আজ আদালতে সিবিআই তার জামিনের বিরোধিতা করার পাশাপাশি কি আবেদন রাখে সেদিকে নজর রয়েছে। সওয়াল জবাব পর্ব চলছে এবং একই সঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী তার শারীরিক অসুস্থতার কারণ দেখানোর পাশাপাশি এই মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার আগে যখন বিএসএফ কমান্ড্যান্টকে গ্রেফতার করা হয়েছিল তারও 32 দিনের মাথায় জামিন হয়েছিল সেই তথ্য তুলে ধরেন। বিধান, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হয়েছে, অনুব্রত মণ্ডলের আইনজীবী কি এটা স্পষ্ট করছেন যে পাচারকাণ্ডের সঙ্গে এই বিপুল সম্পত্তির কোনো যোগ নেই? দেখো, যেটা এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে সম্পত্তির হদিশ পাওয়া গেছে অনুব্রতর এবং তার মেয়ে এবং তার ঘনিষ্ঠদের কাছ থেকেও এই সম্পত্তির হদিশ পাওয়া গেছে। অনুব্রত তদন্তে সহযোগিতা করছে না এই তথ্য কিন্তু এই মুহূর্তে যে যিনি রয়েছেন সিবিআইয়ের আইনজীবী তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে, তারা যেটা জানাচ্ছে অনুব্রত এই তদন্তে সহযোগিতা করছেন না। পাশাপাশি অনুব্রত প্রভাবশালী তত্ত্ব সামনে নিয়ে আসা হয়েছে, তাকে জামিন দিলে অনেক প্রমাণ নষ্ট হতে পারে এটা বলা হয়েছে এবং যে বিষয় নিয়ে যারা অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু তার শারীরিক অনেক রকম সমস্যা রয়েছে, অসুস্থতা রয়েছে, সেই কারণেই এই বিষয়টাকে সামনে রেখেই
জামিনের আবেদন করা হয়েছে, জোরালো সওয়াল জবাব পর্ব চলছে, কিন্তু সিবিআই আইনজীবীদের পক্ষ থেকে এটা সম্পূর্ণরূপে নাকচ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে যদি তার জামিন দেওয়া হয় সেক্ষেত্রে অনেক তথ্য নষ্ট হতে পারে এবং অত্যন্ত প্রভাবশালী অনুব্রত, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। পাশাপাশি যিনি অনুব্রতের আইনজীবী বলা হয়েছে যে 64 বছর 8 মাস বয়স তার এবং বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যার মধ্যে তিনি রয়েছেন। এই এই যে গরু পাচারের যে বিষয়টা রয়েছে, সিবিআই এর আইনজীবীরা আদালতে সব বিষয়ে আনার আগেই সাংবাদিকদের বলে দিচ্ছেন এমনটাও কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে সওয়াল জবাব পর্ব চলছে, তবে শেষমেশ বিচারক কি রায় দেন, অনুব্রত মণ্ডলের জামিন নাকি জেল হেফাজত, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। অভি একেবারে বিধান সঙ্গে থাকো, বিধান চন্দ্র যেমন জানালেন, পাশাপাশি অনুব্রত মণ্ডলকে আজও শুনতে হয় গরু চোর স্লোগান, কটাক্ষ করা হয় অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে, কংগ্রেস কর্মীরা জড়ো হয়েছিলেন আসানসোল সিবিআই আদালতের অনেক আগেই, মূল রাস্তায় দাঁড়িয়ে কংগ্রেস কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে গরু চোর বলে বিদ্রুপ করে, বারংবার অনুব্রত মণ্ডলকে গরু চোরের স্লোগানের মুখোমুখি হতে হচ্ছে, আজও একই পরিস্থিতি, দেখুন কি হয়েছিল। ঠিক অন্যদিকে অনুব্রত মণ্ডলকে আদালতে পেশের আগে পাল্টা তৃণমূলের মহিলা কর্মীরা তারা উলুধ্বনি শঙ্খ বাজান, শঙ্খধ্বনি উলুধ্বনি দেন, একদিকে কংগ্রেস দলীয় পতাকা হাতে নিয়ে গরু চোর স্লোগান দেয়, অন্যদিকে তৃণমূল মহিলা কর্মীরা তারা উলুধ্বনি শঙ্খধ্বনি দেন অনুব্রত মণ্ডলকে আদালতে পেশের আগে, দেখুন মহিলা তৃণমূল কর্মীরা জড়ো হওয়ার পর ঠিক কী ছবি উঠে এসছে। বিধান চন্দ্র রয়েছেন, বিধান এর আগে দফায় দফায় অনুব্রত মণ্ডল প্রথম গ্রেফতারির পরই তাকে গরু চোর স্লোগান শুনতে হয়েছিল, আজও কংগ্রেস কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিলেন, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পাল্টা তৃণমূলের মহিলা কর্মীরা যখন শঙ্খধ্বনি উদ্ধৃতি দিচ্ছেন কি দেখলে, তাদের কি বক্তব্য? অনুব্রত মণ্ডলকে যখন আসানসোল আদালতে নিয়ে আসা হচ্ছিল, সেই আদালত চত্বর থেকে বেশ কিছুটা দূরে একটি এলাকা রয়েছে, সেখানে রাস্তার ধারে কংগ্রেস কর্মীরা দাঁড়িয়েছিলেন তারা তাদের দলীয় পতাকা নিয়ে, সেখানেই তারা গরু চোর স্লোগান দিতে থাকে যখন কনভয় যাচ্ছিল এবং সেখানে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল, সিবিআই আধিকারিকরা ছিল এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হচ্ছিল, সেখান থেকে তারা সমবেত হয় এবং তারা এই বক্তব্য দিয়েছে যে এই গোটা তারা যেহেতু এখানে একটা বিক্ষোভের জন্য দাঁড়িয়ে আছে, পুলিশের তাদের উপরে একটা নজরদারি ছিল, কোন রকম তাদের উপরও বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু শেষমেশ তারা যখন এই কনভয় যায় তখন গরু চোর স্লোগান দেয় কংগ্রেসের পক্ষ থেকে আদালত থেকে বেশ কিছুটা দূরে রাস্তার ধারে। পাশাপাশি আদালত চত্বরের ভিতরে যখন মূল গেট দিয়ে ঢোকানো হয় অনুব্রত মণ্ডলের কনভয় যখন ঢোকে, তখনই আদালত চত্বরের যেখানে সিবিআই যে স্পেশাল আদালত রয়েছে সেই আদালতের থেকে কয়েক হাত দূরেই মহিলা কিছু দাঁড়িয়েছিলেন, তারা উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিতে শুরু করেন। তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেন যে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে, তাই তারা এই ধরনের উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিচ্ছেন, তবে এর বেশি তারা কিছু বলেননি এবং তারা তৃণমূল কংগ্রেসের কর্মী এমনটাই তারাও বলেছেন, কিন্তু অন্যান্য যারা তাদের সঙ্গে যারা ছিলেন মহিলা তাদেরকে সঙ্গে সঙ্গে কোনো কিছু বলতে দেয়নি, তাকে টেনে নিয়ে চলে যায়, মূলত এর বেশি কিছু তারা জানাননি। তবে আদালত চত্বরের ভিতরে একদিকে যেমন আমরা ছবি দেখলাম যে সেখানে মহিলারা সমবেতভাবে দাঁড়িয়েছিলেন, তারা উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে শুরু করে অনুব্রত মণ্ডলকে আদালতের প্রবেশের সঙ্গে সঙ্গে, পাশাপাশি তার থেকে বেশ কিছুটা দূরে কিন্তু কংগ্রেসের একটা বিক্ষোভ ছিল, গরু চোর স্লোগান তাদের পক্ষ থেকে দেওয়া হয়। ধন্যবাদ বিধান চন্দ্র যেমন জানালেন, অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে আজও গরু চোর স্লোগান কংগ্রেস কর্মীদের, পাল্টা মহিলা তৃণমূল কর্মীরা আজ অনুব্রত মণ্ডলকে আদালতে পেশের আগেই শঙ্খধ্বনি উলুধ্বনি দেন।